السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. ورحمة الله وبركاته. السلام عليكم. تاي سلام سورة سورة. نعم سارة. شاشة رأيت تركي سلام. إنه كان توابا. إنه كان توابا. ترى غرأت. فسبح بحمد ربك واستغفرك. Okay. আমরা একটা হোমওয়ার্ক ছিল ইস্তাগফারা, হ্যাঁ ইস্তাগফারা, এই কলমের হোমওয়ার্ক তো মনে আছে কিনা, ইস্তাগফারা ইস্তাগফারা বারবের ফর্ম কে কত নম্বর ফর্ম বার দশ নম্বর ফর্ম দশ নম্বর ফর্ম নম্বর টেন হ্যাঁ নম্বর টেন আপনি মনে ছিলেন না হ্যাঁ ওকে আপনি প্রশ্ন করবেন না তার ক্লারিফাই হবে ইস্তাগফারা এটার মিনিং কি কি হবে He asked, right? For forgiveness. Did he call him? They will give him? Istagfaru. আপনি গতকাল ছিলেন না তো আবার বলবেন গফারার জায়গায় ইস্তাগফারা এগুলো বল ইস্তাগফারু ইস্তাগফারতা অ্যান্ড ইউ অল হলে ইস্তাগফারতুম আর আই হলে ইস্তাগফারতুম হ্যাঁ সবাই লিখতে পারি এইভাবে আমি সবাই লিখতেছি লাস্টটা ওই না কি হবে এই যেভাবে লিখতে হবে ইস তাগ ফার না ইস তাগ ফার হ্যাঁ জায়গা সোজা না কঠিন কঠিন হ্যাঁ তাহলে যেভাবে লিখতেছে না ফরগিভনেস রাইট They ask for forgiveness. মাথা লিখলাম না তার দুই ফোটা দিলাম তা হইব না তাহলে গাইডের মাথা লিখলাম গাইন ছিল তো এরকম না মাঝখানে লিখলে গা এরকম হবে শেষে এরকম হবে আর শুরুতে লিখলে এরকম হবে ফার মাথা দিলাম রা দেখলাম কত
Pardon. Or I will stag for two. For two. Or we will stag for na. For two. Are you there? I will stag for two. Nahal two shremoto. Stag for. I will stag. We will stag for na. Two. Okay. I will stick for two. And we? We will keep up the ball. The Gafara is stuck for now. Gafara now. Stuck for now. Good, good. Stuck for now. Stuck for now. I will not be able to do it. Stag paru, nakhalu, sajadu. Shabule pani hai kisi ne? Pani. Na na, chale ajbe hamara. Ha, chale ajbe. Just pick shake. Stag farutum, stag faruna. Okay. Ite mone onegulo letter ekhe pore ekhe ashte thakbo na. কিন্তু সহজই তো না এই জায়গা দেখালাম না তো তা তো সিনের মাথা তার মাথা গার মাথা পার মাথা রাইট একটা সাদা একটা জোড়া লাগতে থাকে আচ্ছা গা আর ফা গাইডের উপরে একটু ও গা আর ফার মধ্যে পড়তে কো কি লেখার সময় হ্যাঁ ফাড হবে গুল মত হ্যাঁ ফা আর ফা যে মাসখানে এরকম হ্যাঁ সার্কল আর যদি গা গাজে মাসখানে আসে এটা একটা ট্রায়াঙ্গেলের মতো বুঝলি হ্যাঁ তে গা আর ফা ফা হলো গোল আর গা হলো ট্রায়াঙ্গেল ফা লেখেন না গাইন ট্রায়াঙ্গেল ফা হলো গোল ট্রায়াঙ্গুলার গোল আর ফা যদি শুরুতে থাকে এরকম দেখেন ফা শুরুতে এরকম গা শুরুতে এরকম আর ফা যদি শেষে থাকে এরকম শেষে সবই আসল চেহারা দূর যেগুলো অক্ষর শব্দের শেষে গেলে তার ফুল শেপে আসবে রাইট একটা লেটারের ফুল শেপ হলে এন্ডে থাকে মিডলে এক চেহারা থাকে beginning etcetera right right sin mane kore shuru te likhle erom na maskhane likhle erom sheshe likhle erom right yep practice korte hobe ektu ইস্তাগ ফারা আমরা কিন্তু এখানে শুরু হয়েছে আলিফ দিয়ে তার মানে এখানে আলিফটা হবে না ইয়ার পরে ওই যে ও আমি তো এটা লিখে আবার লিখলাম না কারণ মানে ওইটা পার্টটাই হচ্ছে তো ওইটা পুরাটা না ওয়ারটা তো পুরাটা আলিফ সহ হ্যাঁ
তো প্রেজেন্টে কি আলিফ চলে যাবে? আলিফ চলে যাবে। তাহলে এতক্ষণ ছিলাম আমরা পাস্ট ফর্মে। হ্যাঁ পাস্ট ফর্মে। এবারেও প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে আসছে। এখন আপনি পাবেন। প্রেজেন্ট ফর্ম। ইয়েস। ইয়েস দা ফিরু। তাহলে লেটারের সংখ্যা বাড়ছে কিন্তু ফর্মুলা ঠিকই আছে। কি হবে দেখবে তাহারা রাইট তারা মানুষেরা মানুষেরা ঢুকতেছে দলে দলে না তাহারা আচ্ছা ওই কিন্তু ওই যে ফার্স্ট ফর্মে দেখলাম উইয়ের বেলায় আসতেছে আচ্ছা 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 দাস ইয়া হলো হি বাদে তা হলো ইউ he is asking for forgiveness astaghfiruna note kaide ki hobe ene ki hobe thank you astaghfiru astaghfiru eta holo astaghfiru eta না এই পাশে তো হলো কি আস্তাগফিরু মানে আই আস্ক ফর দুই নাম্বারটা কি উপরের বামে আস্তাগফিরু নাস্তাগফিরু
ছোট শব্দ লওয়া না ইস্তাক ফিরু বড় একটু ছোট শব্দ লইয়া দিতে বলে না শব্দরাই দেখো শব্দ ওটা না বড় শব্দ ছোট শব্দ শিখতেছি তো আমরা এই জন্য আর কি টেন্থ ফর্মের সবগুলাই বড় হবে করতেছিলাম মধ্যে পড়ছেন দিলে সুকুন দিলে মানে হবে আজকে কমান্ড আদেশ করা ক্ষমা চাও ক্ষমা বড় দেখা যায় খালি ইস্তার জন্য বড় দেখা যায় শুধু টানা মুখস্থ করতে হবে ইস্তাগফিরের মধ্যে মিনিংটা কি লাগবে আস্ক ফর ফরগিভনেস অর আস্ক ফর ফরগিভনেস আস্ক বাইজানরা দ্বারা ভালো ছাত্র আমরা একটু আস্তে আস্তে আগান এটা ইয়ে হলো ইস্তাগফির আস্ক ফর ফরগিভনেস সব কথাটা প্রেজেন্টে হবে এটা কমন কমন একজনরে বলে একজন আদেশ করলে ইস্তাগফির একজন একজন আইগুলো ইস্তাগফিরু খালি শব্দটা বাংলায় সব অক্ষর কি তিন অক্ষরে হয় অনেকগুলো অনেক বড় হয় ইংলিশেও তো আছে কোন শব্দ ছোট অনেক বড় আরবির মজা হলো কি বড়টার সাথে ছোটটার মিল আছে হ্যাঁ আপনি জানেন গাফরা কি তাহলে বুঝবেন ইস্তাগফারা মানে কি বুঝবেন হ্যাঁ তাই না হ্যাঁ ওটা খুবই দরকারি আমানাটা খুবই দরকারি অন্যটাতে প্র্যাকটিস করি আমানা যেটা উনি বললো কি হবে আমানা এখানে হবে মানে ইউক মেনু হবে না ইউ দেশ হবে ইউক মেনু না তু মেনু না হবে আমানা আমানু আমানতা
Amantum, Amantu, Amanna. First one. আচ্ছা আমার একটু 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 দেরি গেল। আচ্ছা প্রথম হইল হি, তাই না? আচ্ছা হি, এরপরে ইউ, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, হির পরে দে, ও হির পরে দে না। একটা মিনিট, একটা মিনিট, একটু আছে আপনার খাতায়, আগে আছে। আচ্ছা দুই নম্বর, দুই নম্বরটা হইলো ইয়াস্তাগফিরুনা, তাই না? আর তিন নম্বরটা হইলো তাস্তাগফিরু, আর চার নম্বর তাস্তাগফিরুনা। আচ্ছা ঠিক আছে, আমি হলো চিটিং করতেছি তো, আমি একটু মানে টান টুন দিয়ে শুধু নাটা শাসের দিকে লিখে দিই। পাঁচ নম্বরে হলো তাস্তাগফিরু, ছয় নম্বরে তাস্তাগফিরু। শুরু শুরুটা একটু যদি আমরা উনি তো তখন ছিলেন খাতার মধ্যে আছে তো, পরে আবার শেয়ার পিডিএফটা আবার শেয়ার করলে হবে তাই। হ্যাঁ আমরা ক্লাসে কইতে পারবো, আপনাকে দেওয়া হবে। কাজ করি আগে ক্লাসের, ক্লাসের প্রথমে ওই তিন লেটার প্রতি সপ্তাহে ওইটা আসিয়ে বলতে হবে, তিন লেটার সবাইকে, তিন লেটার আর চার লেটার মেমোরাইজ। এই এই চারটা সবার জন্য মুখস্থ থাকবো, এটা স্যার আমরা আগাইতে পারতাম। আচ্ছা আচ্ছা, অলরাইট, তিন লেটার আর চার লেটার। আর যে খাতা দিছিলাম ওটাও কাজ করবে, ওই তো ওইটা প্রিন্ট। আচ্ছা এটা মুখস্থ না করলে আমাদের ক্লাস আর হবে না। মানে মুখস্থ করে করে ওইটাতে খটকা লাগিয়ে দিয়েছে, ওইটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ ভাই, মানে ওই যে দাখলা, দাখলা মানে রুট, রুট বাট ওটা মেমোরাইজ করে সেটা প্যাস্ট এন্ড প্রেজেন্ট। রাইট, মনে আছে? শুরুতে বাসে এসে যেগুলো আপনি একটা ওয়ার্ড দিবেন সবাইকে করতে পারেন, প্রেজেন্ট টেন্স এন্ড পাস্ট টেন্স। হ্যাঁ, নেক্সট টাইম এটা কুইজ হবে। হ্যাঁ রাইট, এটা কুইজ হবে, স্টার্ট করে দিন তারপরে কুইজ। এটা তো কত দিন ধরে পড়াইছি যে ছড়াটা লাগাই না। শরীর ভাই একবার রেলে দিয়ে বলে দেখবেন, আমি একবার ধরছিলাম, ব্রেক দেব মানে ভুলে গেছি, ব্রেকটা মানে মানে উনি পারছিলেন তো। হ্যাঁ ভুলে গেছি, মাস্টার বলছিলেন সোজা, আমরা নতুন সিরাই যাই না, নেক্সট আমাদের নতুন সিরাই করতে হবে, একটা সোজা মজা নেই না। আমরা সূরা কি ইয়াটা শেষ করলাম, 40 আয়াতের সূরা শেষ করলাম, নাবা 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 শেষ করে আবার আর রহমান দোষ দিলাম, আর রহমান দোষ দিলাম শেষ করছিলেন, নাবা মাশাআল্লাহ পরে নাম্বারটা সূরা নাবা পুরো করছে, বাকারা শুরু করছি, আয়াতুল কুরসি শুরু করি আজকে, জি আয়াতুল কুরসি করি আজকে না, ইনশাআল্লাহ তারপরে আবার শুরু আছে।
আমি ভাঙি দেবো অসুবিধা নেই, আপনার করার নাম আসি সাথে সাথে এটা কিন্তু আমাকে দৌড় লাগবে অন্যদিকে যাই বুঝি নাকি আমরা বুঝি নাকি সবাই খেয়াল করি বানানে ভুল করলে আমার বলে দেবো এটা লিখতে হবে যারা যারা পারে বুঝো নাকি মেনে নতুন শব্দ আছে কি শব্দ নাই নতুন রায় কোনো নতুন শব্দ নাই একদম পানির মতো আল্লাহ আল্লাহ ইলাহ গড গড লা ইলাহ ইল্লা এক্সেপ্ট হুয়া হিম এক্সেপ্ট হিম আল্লাহ No. There is no God except Allah. No God. Allah means God now, deity worthy of worship. Allahu la ilaha illa hu. Ilah means what you said? Deity worthy. Ilah, ilah, ilah. Ilah. What did you say? Ilah. 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 Deity worthy of worship. বাংলায় বলে উপাস্য, হ্যাঁ উপাস্য ইংলিশে এক শব্দ আমি খুঁজে যাবে না যে ইবাদতের পাওয়ার যোগ্য কি লাগছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমরা যত দূর শিখছি তা দিয়ে প্র্যাকটিস করতেছি আর সূরা ফেরত যাব হ্যাঁ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইলাহু ইলাহু ইল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লা আসলে হুয়া হ্যাঁ ও এটা কিন্তু নেই আজ কিন্তু হবে হুয়াই না হুয়া থামলে হবে ও থামলে হু না থামলে হুই বলে না থামলে হুব
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম হাইয়ু আম হাইয়ু ইয়া রাইট হাইয়ু হাইয়ু আল হাইয়ু আল্লাহু লা ইলাহা ইল্লা হু ঠিক আছে কিনা সেটা গেলাম কোয়া ফাতা কোয়াই ইয়া পেশিউ কোয়াইউ ইয়া মিন পেশিউ নাকি কোয়াইউ হাদা ওকে কত 85 না 200 না 100 কত নম্বর আর কত নম্বর 250 ওকে এই যে বের করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হু কয়্যুম ওইটা কয়্যুমের টানি তো তার মধ্যে তারপর কয়্যুমে স্টপ কয়্যুম একটা সেন্টেন্স হবে কয়্যুম আর ওয়া সি আর পরে ওয়া সি কয়্যুম হ্যাঁ এটা পড়তে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কয়্যুম কে কইতে পারবে এটা দিয়ে بسم الله الرحمن الرحيم أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم الحي القيوم أنا نطلع شبتك حي حي কি বলে আয়াতুল কুরসি প্লাস লাস্টের কয়াত কি যেন বলে এটা সেটা হচ্ছে আমানা রসুল সেটা হচ্ছে এটা ওই যে বাকারা শেষ দিয়ে আল্লাহ বলি কিন্তু যিনি হবেন সৃষ্টিকর্তা রাইট তার অ্যাট্রিবিউট হবে এইটা আমি যদি এমনি করি ভুল হবে যে বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এমনি বল ভুল হবে কি মানে কি সাইন কি দিছে একটা মানে কোন সাইন দিছে ওয়ায়াত লামের দরছে মাসখান আলিবা না ওখানে তো হুয়া উচ্চারণ হবে না যখন একসাথে পড়বে এখানে কি দিছে সাইন দেখেন আচ্ছা হুয়া হাইয়ুল কাইয়ুম
না আমি বলছি যে হুয়া হুয়া থামলাম পরে গ্রামার আমরা কি শিখলাম এখানে পড়তে হবে আমার এইটাতে এখানে হামদানে আলিফ আছে লেখলে হবে না আরব দেশের কোরআনে আলিফ না হামজা এটা কোন গ্রামার থেকে আসলো কথা বললো না ওটা তাজবিদের রুল আসলে নাই এখানে তাজবিদের রুল আখাজা মানে হি কট খুজু মানে হই কট ক্যাচ ক্যাচ করা ক্যাচ করা হ্যাঁ ক্যাচ করা আখাজা হি কট হ্যাঁ কট পাঁচটা হই না ক্যাচের পাঁচটা তাহলে এটা প্রেজেন্ট টেন্স কি হবে না বা তো এটা আছে তাখাজা ওকে এটা প্রেজেন্ট টেন্স কি হবে ইয়াখ 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 খুজু খুজু ইয়াখ খুজু রাইট রাইট দেখালা এ দেখুলু আখাজা মানে কি হইতেছে খুজু হি ক্যাচেস না আঙ্কেল তা 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 খুজু ওন যাইতেছে আমি আচ্ছা আমি আখাজা থেকে শুরু করছি আচ্ছা তিন লেটার ভার্ব থেকে শুরু করলাম আখাজা হি কট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হ্যাঁ আখাজা পাস্ট টেন্স প্রেজেন্ট হলো এ খুজু হি হ্যাঁ আর বলে ইউ ইউ কি হবে আরেকটা জিনিস শিখাই না সেটা হলো এটা আর একটা মিনিং হয় শি ক্যাচেস শি এটা শিখে নেই আমরা ফেমিনিন হয় ফ্যামিলির কি খা দিলে ফ্যামিলির হয়ে যাবে না না আমরা যখন শিখছিলাম তা দেখুলু রাইট ওটা মানে কি শিখছিলাম ইউ রাইট ইউ লাইক দেখালা ইয়াদ খুলু তাদ খুলু তাদ খুলু ইউ এন্টার রাইট তাদ খুলুর আরেকটা মানে হলো শি এন্টার ফর বোথ মেল এন্ড ফিমেল আচ্ছা আখাজা হইলো থ্রি লেটার ভার্ব নাকি তাহলে আখাজা আখাজু আখাজনা আখাজু ওই দিকে আমরা গেলাম না আমরা গেলাম না চলে গেলাম রিপ্রেজেন্ট না স্যার ডান পাশে আচ্ছা এইটা কিন্তু হোমওয়ার্ক থাকলো নেক্সট উইকে এইটা আখাজা প্রেজেন্ট না কি হবে পাস্ট টেন্স খুজু হ্যাঁ
হি হইলে আর ইউ হইলে হবে তা খোঁজো আর কিছু লেগে নারকল হোমওয়ার্ক বলেন না ওকে তা খোঁজো ইউ এখানে ইউ কে আল্লাহ ওটা তো জান না তো ওই তা খোঁজো আরেকটা মিনিং হবে সি হ্যাঁ ওকে তাহলে সেকেন্ডটা কি বলেন গেলে ইউ ইউ খুজু না কোনটা ইয়া এটা ইয়া খুজু পা ইয়া খুজু ইয়া খুজু ইয়া খুজু হ্যাঁ ইয়া খুজু আখাদা ইয়া খুজু দাখালা ইয়া দখুলু ইয়া ইয়া হ্যাঁ খালা ইয়া তো আর তা খুজু ইউ রাইট ইয়া আর শি এটা আর একটা মিনিং হলো শি শি আর একটা মিনিং হ্যাঁ ফেমিনিন তা আযান পড়তে দাও তবে Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illallah Ashhadu an la ilaha illallah أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة আমরা যেভাবে লিখি সিনাতন তন্দ্রা তা খুজু হু তার মানে স্লাম্বার স্লাম্বার ক্যাচেস হিম এটা আপনার কি এমনি গ্রামার সিনাতন তা খুজু হু স্লাম্বার ক্যাচেস হিম তা হইল কেন সিনাতন হইল একটা একটা নাউন রাইট সাবজেক্ট স্লাম্বার রাইট এটা শেষে তা থাকাতে এটা বলা হয় ফেমিনিন সাবজেক্ট ফেমিনিন নাউন ফেমিনিন নাউন রাইট এই জন্য এটা শিয়ের রূপ নেই ঠিক আছে সিনাতন তা খোঁজো হু তা মানে হলো স্লাম্বার ক্যাচেস হিম সিনাতন তা খোঁজো হো মানে বোঝা যায় না না একটু কষ্ট ওকে ওকে এটাতে আমার পরের দিন আর কন্টিনিউ করবো এটা হলো স্লাম্বার ক্যাচেস হিম স্লাম্বার হলো এটা সিনাতন তা খোঁজো
ক্যাচেস হু হিম এন প্রশ্ন কি কঠিন কি এখানে কঠিন নাই কঠিন নাই তোমরা বলতে পারেন সিনাতুন ইয়া খুজু হুক হলো না কেন না বলতে পারেন না তা খুজু হলো কেন কারণ এই 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 নাউনটা যদি ম্যাসকুলিন নাউন হইতো হি হইতো তাহলে ইয়া খুজু হু বলতাম হ্যাঁ এই নাউনটা যদি হি হইতো মানে ম্যাসকুলিন হইতো হ্যাঁ তাহলে ইয়া খুজু বলতাম ফেমিনিন কেন তা আছে আরবির যে কোনো নাউনের সাথে তা থাকলে তাহলে ফেমিনিন এই গোলটা গোলটা এটা ফেমিনিন থাকাতে বল এটা শি হয়ে গেছে তা করো সিনাতুন তা খুজু স্লাম্বার এটা আমরা পরে আবার কন্টিনিউ দেখা গেল স্লাম্বার ক্যাচেস হিম রাইট এখানে আসছে লা তা খুজুহ সিনাতুন স্লাম্বার ডাজ নট ক্যাচ হিম রাইট স্লাম্বার ডাজ নট ক্যাচ হিম আবার আছে ওয়ালা নাও এবং ঘুমো এবং ঘুমো তার মানে হলো কি স্লাম্বার নাইদার স্লাম্বার নর স্লিপ ক্যাচেস নাইদার স্লাম্বার নর স্লিপ ওভারটেক্স হিম হ্যাঁ সহজ ইংলিশ হলে কি হবে স্লাম্বার অ্যান্ড স্লিপ ডাজ নট ডু নট ক্যাচ হিম ওভারটেক্স হিম স্লাম্বার and sleep do not catch him slumber and sleep do not catch him শফিক ভাই এখানে কি সূক্ষ্ম কি সূক্ষ্ম বিষয় আল্লাহ উল্লেখ করে দিয়েছে তো আমরা মানে এই যে আমরা যে ছোট জীব এটা এটাও না স্লিপ এটাই কোনটাই অন্তর তন্ত্রতা তন্ত্রাও হিত আল্লাহর কনসেপ্ট কারেক্ট আছে শুধু ইসলামে অন্য কোথাও অন্য যে কোনো জায়গায় যাবেন গডের একটা দুর্বলতা আছে আছে গডের দুর্বলতা আছে যেমন বাইবেলে আছে আল্লাহ ছয় দিনের সৃষ্টি করে সপ্তম দিনে রেস্ট নিছে হ্যাঁ রেস্ট নিছে কিন্তু এখানে আল্লাহ বলতেছেন তার তাহলে কার আকিদা ঠিক আমাদের আকিদা হলো একমাত্র ঠিক আছে আর জুইশ যারা কাছাকাছি তাদের অবস্থা এই যে আল্লাহ সপ্তম দিনে খ্রিস্টানের গড বেবি হয়ে জন্ম নেয় আবার রোমান সোলজার গড রিকল কি করে ওগুলো তো নিজেরাই এইখানে একটা বিষয় কনফিউজ যে বলে যে হি ডাইড ফর আওয়ার সিন কিন্তু এটা বুঝতেছে না তারা তো জোরে তো তাকে হত্যা করলো সে কি হবে মানে নিজে নিজে যদি সে বলে যায় আমি তোমাদের জন্য মরে গেলাম আজকে মরে যেতেছে হ্যাঁ তাহলে একটা কথা ছিল তারপরে আবার খ্রিস্টানরা বলে কি যে গড ইজ অলমাইটি সেলফ ডিফেন্স রাইট সো it is self dependence why his son has to sacrifice for the forgiving others that means he is saving of his son self contradiction তাহলে আমরা এটা পড়তেছি কেন আমাদের দুই কারণে এটা পড়তেছি আমরা যা কিছু গ্রামার শিখছি তার প্র্যাকটিস হবে আর এটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত হ্যাঁ আমাদের দাওয়া ঠিক আছে এবং হ্যাঁ সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা হোমওয়ার্ক থাকলো কি ওই যে দাখালা নেবেন বা গাফারা নেবেন ওই চারটা টালা হ্যাঁ দেখুন